পুরো জলে ভরে যাবে, 20 মিনিটের মধ্যে ভরে গেছে। বড় বড় পিসের চিকেন আছে, 500 গ্রামের একটা ইলিশ মাছ, আর একটা জিনিস রয়েছে যেটা সারা 12:07 বেজে গেছে। রেস্টুরেন্ট ঢেলে দিচ্ছি, ভেবেছিলাম ভালো হবে, বাট এতটা টাকা পড়ে গেছে। আমি 1500 টাকা তো এখানে পেতাম না, 130 টাকা দীঘার ফিশ মার্কেট থেকে এগুলো কেনাকাটা পড়ে। তার এই সাইডে সমস্ত দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ডিনার করছে। আমার একটাই সমস্যা, খাওয়ার সময় জল খেতে মনে থাকে না, পার্কিং করা রয়েছে, ওখান থেকে নিয়ে রুমে যাবো। কাল সকালে আমি মন্দারমণি যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস তোমরা অলরেডি জানো আমি আজকে মন্দারমণি যাইনি, আজকে আমি থেকে গেছিলাম কাল ফিরে যাওয়ার জন্য। আজকে রাত্রে আমি ওল্ড দিঘাতেই থাকছি। গাইস আজকে রাত্রে আমি এভাবেই কাটাবো, ভোর হলে বেরিয়ে যাবো মন্দারমণির উদ্দেশ্যে। এইটা একটু পরেই পুরো জলে ভরে যাবে, ঠিক আছে? এভাবে যেন সারা রাত বসে থাকা যায় এরকম একটা ফিলিং। কুড়ি মিনিটের মধ্যে ওটা হাফের বেশি ভরে গেছে, আর একটু বাকি আছে, ওইটুকুনিও ভরে যাবে একটু পরে। আমি তাড়াতাড়ি গেছিলাম গেল কি নিউ দীঘা বা ওল্ড দীঘাতে, আমি খুব একটা ভালো ফিশ পাইনি। আর গাইস আগের বার যখন আমি দীঘাতে এসেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে, সেইবারও আমি কোনো ভালো ফিশ পাইনি, কেন কি ফিশগুলোতে কেমন গন্ধ লাগছিল, সো আমি খেতে পারিনি, আমার ফ্রেন্ডসরাও কেউই খায়নি। তো এইবার যেহেতু আমি কার্ড নিয়ে এসেছি, সো আমি তাড়াতাড়িতেও চলে গেছিলাম, খেয়েছি। আগের দিন প্রচুর মজা করে খেয়েছিলাম, খাবারটা খুবই ভালো হয়েছিল, রান্নাটাও দারুণ হয়েছিল। সেই একইভাবে গাইস আমি আজকে কম দামে প্রচুর খাবার অ্যারেঞ্জ করেছি, সেটা তোমাদের দেখাবো। তার আগে জানিয়ে রাখি গাইস আমি বাজার থেকে নিজে কিনেছি। দীঘার ফিশ মার্কেট থেকে সেটা কিনে প্লাস সেখান থেকে চিকেন কিনে রান্না করিয়ে নিয়েছি। আমি 500 গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছি প্লাস আর 500 গ্রামের চিকেন নিয়েছি, সেটাকে কষা করে রান্না করে আমাকে দিয়েছে, সাথে একটু ফ্রাইড রাইস কিনে এনেছি। তো সেই সমস্ত কিছু এখন আমি খাবো, সেটাই তোমাদের শেয়ার করবো। চলো এরকম এক একটা বড় বড় পিসের চিকেন আছে, সাথে একটা মেটেও দিয়ে দিয়েছে, আর টোটালটাই শুধু চিকেনই আছে গাইস, সাথে একটা আলু মিক্স করে দিয়েছে যাতে খেতে বেশি টেস্টফুল লাগে। এইদিকে গাইস রয়েছে আমার মেবি এটার মধ্যে ইলিশ মাছ রয়েছে। গাইস মাছটা জাস্ট দেখো, 500 গ্রামের একটা ইলিশ মাছ। প্রথমে ভেবেছিলাম গাইস আমি গোটা রাখবো, তারপরে মনে হলো একবারে খেতে পারবো না, তো কেটে পিস পিস করে আনি পুরো। এই দেখো এক একটা কত বড় বড় পিস, আমি যখন এটা প্লেটে ঢালবো না গাইস তখন আরও বেটার বুঝতে পারবে। এবার ফ্রাইড রাইসটা তোমাদের শেয়ার করি, এটা সাইডে রেখে দিই। আর গাইস এই দুটো জলের বোতল নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে, কিউট মতো দেখতে এই দুটো, তো দুটো জলের বোতল গাইস ফ্রাইড রাইসটা এটাতে রয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদের, এটা আমি একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছি, এটা অবশ্য আমি বলতে পারবো না কেমন খেতে হবে, কারণ চিকেন ফিশটা আমি রান্না চোখের সামনে দাঁড়িয়ে দেখেছি গাইস, না এটাও খুব খারাপ যে হবে তা নয়, এটাও মনে হচ্ছে ভালোই হবে। দেখো গাইস চামচটার গায়ে শক্তি নেই। আর এদিকে আর একটা জিনিস রয়েছে যেটা স্যার আমি টোটাল জিনিসগুলো মজা করে খেতে পারতাম না, তো চলো সেটাও তোমাদের এখন দেখাই। স্যালাড গাইস, এই স্যালাডটার জন্য এই টোটাল জিনিসগুলো আমি এখন খেতে পারবো। গাইস আমি এবার ফ্রাইড রাইসটা ঢেলে রেখেছি, হাফটা নেবো, পুরোটা তো খেতে পারবো না, হাফটা নেবো। আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এখন সময় 11:47 গাইস, 11:47 বাজে, এখন আমি করছি ডিনার, কেন কি এগুলো রান্না করে আনতে না প্রচুর লেট হয়ে গেছে। সো গাইস এখন আমি 2 পিস নিয়ে আগে তারপরে দেখছি
Bye.